নমস্কার বন্ধুরা, জীবনের রাস্তা আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো একটি ভোটার কার্ড আপনারা কিভাবে সংশোধন করবেন, যেমন নিজের নাম, বাবার নাম, বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর নাম, জন্ম তারিখ, ফটো ইত্যাদি। প্রথমে কি করবেন দেখুন, প্রথমে আপনি গুগলে যাবেন। এখানে গুগলে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন ভোটার পোর্টাল। প্রথমে দেখুন একটি সাইট আছে ভোটার পোর্টাল isia.gov.in, এটা বা আরেকটি পোর্টাল আছে দেখুন nvsp.in, যে কোনো একটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটি পেজ ওপেন হবে, মেন পেজ চলে এসেছে। এই দেখুন ভোটার পোর্টালে আপনি চলে এসেছে। এখানে কি করবেন দেখুন, এখানে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডে লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কি করবেন দেখুন, এখানে আপনি ক্রিয়েটে অ্যাকাউন্ট করবেন। এখানে ক্রিয়েটে অ্যাকাউন্টে কি বলছে দেখুন, এখানে আপনি ইমেল আইডি বা ফোন নাম্বার যে কোনো একটি দিয়ে রেজিস্টার করবেন। আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করবো, সেখানে এখানে ফোন নাম্বার দেওয়ার পর কি করব, সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর ওখানে আমরা নাম চাইবে, সারনেম চাইবে, জেন্ডার চাইবে এবং স্টেট চাইবে। তারপর আপনি সাবমিট করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে কি করবেন দেখুন, এখানে কি বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে আপনি একটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি কি হবে, স্ট্রং হবে, একটি স্মল লেটার, একটি ক্যাপিটাল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি আলফাবেট। তারপর এখানে কি করবেন দেখুন, এখানে যে আপনার ম্যাথটা আছে এই ম্যাথটা আপনি সলভ করবেন। এখানে কি বলছে দেখুন, এই ম্যাথটা সলভ করবেন 25। তারপরে এগ্রিতে টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি করবেন। তারপর এখানে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর কি করবেন দেখুন, দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট করুন, পেজ লোডিং হচ্ছে। এই দেখুন এখানে কি বলছে, ওয়েলকাম টু ভোটার পোর্টাল, এখানে আপনি ওয়েলকামে ক্লিক করুন। এই দেখুন এখানে আমরা কি করতে দেখুন, এন্টার ইওর নেম, এখানে আমরা সারনেম, তারপরে এখানে আপনি ডিস্ট্রিক্ট চুজ করবেন, যেহেতু ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। তারপরে মেল না ফিমেল এখানে চুজ করবেন, তারপরে এখানে সাবমিট করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। তারপর আপনি লগ ইন করবেন। এই দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর কি করবেন দেখুন, এখানে কি বলছে নিউ ভোটার রেজিস্ট্রেশন, তারপর কি বলছে কারেকশন ভোটার আইডি, ডিক্লারেশন অফ ভোটার আইডি, আধার লিঙ্ক। এখানে আপনি চার ধরনের কাজ করতে পারবেন। আমি যেহেতু এটা কারেকশন করবো, সেহেতু আমি এখানে কারেকশনে ক্লিক করব। এরপর কি করবেন দেখুন, একটু ওয়েট করুন, পেজ লোডিং হচ্ছে। এই দেখুন যার নামে অ্যাকাউন্ট তার নাম দেখাবে। তারপর এখানে কি করবেন দেখুন, এখানে লেট স্টার্টে ক্লিক করবেন। এখানে কি বলছে দেখুন, বলছে ডু ইউ অলরেডি হ্যাভ এ ভোটার আইডি নাম্বার, ইয়েস অর নো। এখানে কি করবেন, আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, ইয়েস, এখানে ইয়েস করুন। এখানে কি করবেন দেখুন, এখানে ভোটার কার্ডের আইডি দেবেন, তারপরে আপনি এখানে ফেচ ডিটেলস এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমরা পুরো নাম দেখাবে। এরপর আপনি এখানে কি করবেন, এখানে এখানে আপনি করবেন সেভ এন্ড কন্টিনিউ। এখানে কি বলছে দেখুন, রিজন ফর অ্যাপ্লিকেশন ফর কারেকশন, আপনি কি ধরনের কারেকশন করতে চান, শিফটিং রেসিডেন্স, এটা সাধারণত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ প্রযোজ্য। তারপর কারেকশন এন্ট্রিজ এক্সিট এনরোলমেন্ট, এটা আপনি যদি ক্লিক করেন আপনি যে ধরনের কারেকশন করতে চান, যেমন নিজের নাম, বাবার নাম, ফটো চেঞ্জ করতে চান, ফটো চেঞ্জ, জেন্ডার, সব ধরনের আপনি করতে পারবেন। আর এটা দেখুন ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এখানে কি করবেন, এখানে কোনো ভোটার কার্ড যদি কারো নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে FI কপি দিয়ে রেজিস্টার করতে হবে। রিকোয়েস্ট মেকিং এ পার্সন অফ ডিসেবিলিটি, এটা কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য। এখানে কি করবেন দেখুন, আমি 2 নম্বরটাই ক্লিক করব, তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। একটু ওয়েট করুন, পেজ লোডিং হচ্ছে। এই দেখুন এখানে কি বলছে দেখুন, বলছে আপডেট ইওর মোবাইল নাম্বার, আপনি কি মোবাইল নাম্বার এখানে আপডেট করতে চান, ইয়েস অর নো। এখানে যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান, এটা মোবাইল নাম্বার দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে সাবমিট করবেন, তাহলে আপনার মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে। অর্থাৎ আপনার ভোটারের সঙ্গে ফোন নাম্বার লিংক হয়ে যাবে।
এখানে কি বলছে দেখুন, এখানে আপনি কি ধরনের কাজটা করতে চান, এখানে নেম, এজ অর্থাৎ ডেট অফ বার্থ, এখানে জেন্ডার, ফটোগ্রাফস, নেম অফ রিলেটিভ, নেম অফ রিলেশন, অ্যাড্রেস, মোবাইল। এখানে আপনি যে কোনো চারটি কারেকশন করতে পারবেন একসঙ্গে। এটা আমি কি করব, এটা আমি শুধু নেম কারেকশন করব, সেহেতু নেমে ক্লিক করব, তারপর কি করব, সেভেন কন্টিনিউ করব। আপনি যদি আরো যদি বেশি কিছু কারেকশন করতে চান, সেক্ষেত্রে আপনি যেগুলো আপনি কারেকশন করতে চান সেগুলোকে টিক দেবেন, সেভেন কন্টিনিউ। এখানে দেখুন কি বলতে চাইছে, এখানে বলছে আই হ্যাভ আধার কার্ড, মানে আপনার কাছে আধার কার্ড আছে, এটা ইয়েস করবেন, এখানে আধার নাম্বার সাবমিট করবেন। তারপরে নিচে আসুন, এখানে যে আপনি যে কারেকশন করতে চাইছেন সে সঠিক নামটা দেবেন, তারপর আপনি এখানে সঠিক নাম সারনেম দেবেন, আপনার যেরকম আধার কার্ডের নাম আছে সেইভাবে লিখবেন। তারপরে কি করবেন, এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে, যেহেতু আমাদের বাংলা সেহেতু বাংলায় নামটা সঠিকভাবে লিখবেন, এখানে দ্বিতীয়তে সঠিকভাবে নামটা লিখবেন। তারপর কি বলছে দেখুন, আপলোড ডকুমেন্টস প্রুফ নেম, মানে আপনি যে নামটা ঠিক করতে চাইছেন তার একটি সঠিক ডকুমেন্টস আপনি এখানে আপলোড করবেন, অর্থাৎ আধার কার্ডে যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে এখানে আপনি আধার কার্ডটা আপলোড করবেন। এটা আপলোড করবেন কি সাইজে, 2 MB-র কমে, এবং সেটি হবে JPG ফরম্যাটে। তারপর কি করবেন দেখুন, তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কি করবেন দেখুন, এখানে কি বলছে, জেনারেল ডিক্লারেশন, ডিক্লারেশন এখানে আপনি প্রথম কি করবেন, প্লেস, প্লেস এখানে আমরা যেটা এরিয়া বা ব্লক সেটা আপনি দিয়ে দিবেন। এরপর কি করবেন দেখুন, এটা অ্যাপ্লিকেন্ট নেম, যে অ্যাপ্লিকেন্ট করছে তার নাম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে। একটু ওয়েট করবেন, সাবমিট হচ্ছে। এই দেখুন আমার ফর্ম পুরোপুরি সাবমিট। এখানে কি আপনার একটি আইডি চলে এসেছে, এই আইডিটা আপনার মেসেজে আপনার ফোনের মধ্যেও চলে যাবে, এবং এই আইডিটা দিয়ে আপনি প্রোডাক্ট ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশনটা কতদূর মানে এগিয়েছে। ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।